মরমতুল্লাহ বারাকাত দেখুন মেয়েদের ড্রাইভিং করা হারাম নয় পর্দা বজায় রেখে যদি আপনি ড্রাইভিং করেন কিন্তু গাড়িটা এমন এক জায়গায় গিয়ে খারাপ হয়ে গেল যেখানে আপনার পর্দাও থাকবে না বুঝতে পারছেন ব্যাপারটা ফেতনায় পড়ার আশঙ্কায় ওলামারা বলছেন যে মেয়েদের ড্রাইভিং না করাই উত্তম মানে না জায়জ নয় তারা বলছেন যে জায়েজ নয় এই জন্য যে তারা পেট্রোল ভরতে যাবে পরপুরুষের সাথে কথা বলবে এমন এক জায়গাতে গাড়ি পাংচার হয়ে গেল তখন সে কী করবে নিশ্চয়ই পুরুষের সহযোগিতা নেবে একা নেই এবার যদি সঙ্গে পুরুষ থাকে যদি বলেন যে আমি আমার স্বামীকে পাশে বসে নিয়ে যাব আমি চালাবো তাতে কী সমস্যা আছে না তাতে সমস্যা নেই মাহারাম সঙ্গে আছে পুরুষরা আছে আর আপনি মেয়ে মানুষ গাড়ি চালাচ্ছেন তো ভালো কথা আপনি তাতে কোনো মানে শরীয়তে এইরকম দৃষ্টিতে কোনো সমস্যা নেই সমস্যা হলো যে ফেতনার কথা বলা হচ্ছে যে মেয়েরা একা কি গাড়ি চালিয়ে আর স্বামী যদি পাশে থাকে তো স্বামী তো ড্রাইভার মেয়ে ছেলের মানে এত তার মেয়েরা মানে এই জন্য বলে মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে মেয়েরা হচ্ছে রানী তার ড্রাইভার হবে তার বাপ তার ড্রাইভার হবে তার স্বামী তার ড্রাইভার হবে তার ভাই তার ড্রাইভার হবে তার ছেলে সে কোনো ড্রাইভার হবে তো সে যাই হোক যদি কেউ করে যে বাপ ছেলেকে বসিয়ে আমি নিয়ে যাব আমি গাড়ি চালিয়ে যাব। জানি না এরকম কোনো মেয়ে আছে কিনা সমস্যা নেই বাধা নেই কিন্তু বাধাটা হচ্ছে শুধু ফেতনার ভয়ে